এ ছিল নিউজ আপডেট এতক্ষণ সঙ্গে আরবে কাজ করা এক গৃহকর্মীর সন্তান সন্তান আর পরিবার ছেড়ে ভাগ্য বদলাতে সৌদি গেছেন নিরাশার মা আর সেই থেকে নিরাশার বঞ্চনা শুরু আর জানাচ্ছেন ঝুমুর বাড়ি নিরাশা আক্তার নেতিবাচক হলেও এটাই তার সত্যিকারের নাম আর এই নামটি রেখেছিলেন তার মা সুমি আক্তার গত মে মাসে স্মার্ট কেয়ার কর্পোরেশন নামে একটি এজেন্সির মাধ্যমে সৌদি গেছে সুমি কিন্তু প্রতি মুহূর্তে শারীরিক আর মানসিক নির্যাতনে তিনি এখন মৃতপ্রায় আমি কইছি সর্দি থাকবো না আমি বাংলাদেশ তখনই আমাদের মায়ের 2,50,000 টাকা দিলে আমাদের বাংলাদেশে যাইতে দিব তাছাড়া যাইতে দিব না মাকে দেশে ফিরিয়ে আনতে দাঁড়ে দাঁড়ে ঘুরছে নিরাশা মা সুমি আক্তার বিদেশ যাবার পর বন্ধ হয়ে গেছে তার লেখাপড়া ঋণের বোঝা বইতে না পেরে নিরুদ্দেশ তার বাবা এখন নিরাশাকে বিক্রি করেই পাওনা ওসুলের মতলব করছে পাওনাদার আমি 2 বার সুইসাইড করার চেষ্টা করেছি তোর আব্বু আম্মু টাকা নিয়ে গেছে যদি না দেয় তোকে নিয়ে যাব তোকে দিয়ে ব্যবসা করে টাকা তুলে নিব এভাবে অনেক খারাপ খারাপ কথা বলে আমার আম্মু তো গিয়েছিল আমাদের ভবিষ্যতের জন্য কিন্তু আমাদের ভবিষ্যতই তো এখন অন্ধকার হয়ে গেল এই বছরটা আমাদের লেখাপড়ার হলো না নিরাশার বাবা বলছেন থানায় অভিযোগ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ধর্ণা দেয়া আর এজেন্সির হাতে পায়ে ধরা কোনো কিছুতেই স্ত্রী ফিরে পাচ্ছেন না তিনি যে খারাপ কাজ করতে পারবে সে সৌদি আরব থেকে টাকা আনতে পারবে সবই আনতে পারবে কিন্তু বিভিন্ন সবাই সুখের জন্য সবাই সব কিছু করতে চায় কিন্তু আমরা দালালের মাধ্যমে কিন্তু আমার বোন থেকে বোনও সে প্রতারণা করলো আর স্মার্ট কেয়ার কর্পোরেশন যে এজেন্সি সেও আমাদের সাথে 2 নম্বরই করলো গবেষণায় দেখা গেছে বিদেশে কর্মরত মহিলা গৃহকর্মীদের অধিকাংশই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন আর বন্ধ হয়ে যায় তার সন্তানের লেখাপড়া ঝুমুর বাড়ি 71 ঢাকা